আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আবারও আপনারা লাগে আরও একটা ব্লগ নিয়ে এলাম। আশা করি আপনারা ভালো লাগবো। আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করিয়া লগে তাহবা। আর ঈদ এটা পরে একটা গিফটের ব্যাগ, আর গিফটের ব্যাগ দেখতে কান্না ভালো লাগে। আর গিফটের ব্যাগের ভিতরে আসিল একটা স্টার বানি মগ, আর আসিল ক্রায়ন্স বানি গ্লাসেস, আর আসিল আলফাবেট আর ক্যাপিটাল লেটারসর একটা ফ্রেমের মতো, আর আসিল লগে চকলেটস। এই গিফটগুলো দিছিলা আমার বই নিয়ে, ভাবলাম আপনার লগে একটু শেয়ার করিলাই। আশা করি আপনারা ভালো লাগছে। গিফটগুলো তো দেখে নিলাম কিতা কিতা আসিল গিফটের ব্যাগের মাঝে। এখন আমি রান্ধা বইছি, আর হান্ডির মাঝে প্রথমে দিছি অয়েল, তারপরে দিলাম পেঁয়াজ, তারপরে পরিমাণ মতো লবণ দিছি, আর তারপরে আমি 5 মিনিটের লাগি ডাকিয়ে রাখবো আর কি, পেঁয়াজ নরম হইবার লাগি। আর আজকে রাঁধবো উড়ি দি, গোয়াল মাছ দি, আর চিকেনের বুনে আটা থাকবো, আর থাকবো ভেজিটেবল কলিফ্লাওয়ার আর ক্যারট বাজি জেলা করবো আর কি ওটা করবো। আর এখন চিকেনের মাঝে গরম মশলা দিলে মোলাইক ডালচিনি এলাচ তেজপাতা লং গোলমরিচ আন্দাজ করে দিছি আর কি, তিন চারটা করি, আর 2টা দিছি তেজপাতা। ভেজিটেবলগুলো দিয়া এখন ডাকিয়া রাখি দিমু সিদ্ধ নেওয়া পর্যন্ত। আর এটা হয়েছে গিয়া দিমু এখন একটু পানি, এটা হয়েছে মাছের তরকারি, আর দিয়া এখন একটু মশলা দিমু লাইক মরিচ হলুদ আর একটু ডুলা বাহর দিয়া বালাহরি খসাইমু ও মশলা কুটলারে। আমি বাটা পেঁয়াজ তেমন একটা ইউজ করি না, বেশিরভাগ সময় কাঁটা পেঁয়াজ ইউজ করি। তো যে সময় মশলা নরম হয়ে তারপর আমি একটা পটেটো মশলা দিই ওলা ম্যাশ করিলাই আমার পেঁয়াজ রে, তারপর পেস্টও লাগানো হয়ে যায়।
এখন দিলে আমি একটার মাঝে উড়ি উড়িয়ে দিয়া 5 মিনিটের মতো কষাইয়া তারপরে একটু পানি দিব। চিকেনের মশলাও বুনো হয়ে গেছে, চিকেনও দিলে এলাম এখন। আর এর ভিতরে আমার মাইন্ড একটু চেঞ্জ হয়ে গেছে, গিয়া ভাবছিলাম এটা বুনা করতাম, কিন্তু দেখলাম উড়ি একটু বেশি রয়ে গেছে আর ফ্রিজারও তোয়া লাগবো আমার উড়িগুলো, তো ভাবলাম চিকেনের মাঝে দিলে এমন কিছু উড়ি, তো চিকেন একটু খোসাওয়া পরে আমি দিব উড়ি আর কি চিকেনের মাঝে। আর একটু দইও আমি দিলাইছি একটার মাঝে, কারণ এটা তো বুনা কথা আসলাম, এখন তো আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, কিছু করার নাই। তো ফার্স্ট টাইম উড়ি দিয়ে চিকেন দিয়ে দই দিয়ে আর কি রান্নাম, দেখি কীটা হয়, আশা করি ভালো লাগবো। আর আমার বাজিগুলো উড়ে গেছে, মাছের তরকারির মাঝে মাছও দিলাইছি আর চিকেনের মাঝে উড়িও দিলাইছি, আর এর ভিতরে আমার সব রান্ধাও শেষ হয়ে গেছে। দেখাইলে কেটে কেটে রান্ধলাম, বাজি উড়ি তরকারি তারপরে চিকেন দি আর উড়ি দি। আশা করো আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করিয়া বরাবর মতো লগে থাকবা। আজ অতক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।